সেটা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে। তো 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার রিপোর্ট এসছে 122। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ, যে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 122, এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ। তাহলে এটা আপনারা দেখতে পেলেন, কেমন লাগছে? এখন শরীর ভালোই লাগে। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, পিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার থেকে আমি MD আব্দুল কারিম বলছি। দর্শক, আজকে আপনাদের সামনে একটি বিদায়ী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো বিশেষ করে আপনাদেরকে আমরা সেসব তথ্যগুলো দিব যেগুলো বিশেষ করে সায়েন্টিফিক যে ডিটেলসগুলো। আর আজকে দুঃখিত হচ্ছে একটা ব্যাপার যে আমরা আজকে পেশেন্টদের মুখ দেখাতে আপনাদেরকে পারছি না, কারণ অনেক ক্ষেত্রে আমরা অনেক পেশেন্টদের ভিডিও করতে পারি না, কারণ মুখ দেখাতে পারি না। হ্যাঁ, তো অনেক কিছু ব্যাপার থাকে আর কি। তো যাই হোক, তারপরেও আজকে আপনাদেরকে তার মুখ থেকে কথাটা আমরা শোনাতে পারবো এবং তার যে প্রুফ, সেই প্রুফগুলো আমরা দেখাতে পারবো। তো প্রথমত উনি আমাদের কাছে চিকিৎসা নিয়েছিলেন আজ থেকে 30/12/2023, তার মানে 7 মাস মানে চলছে আর কি। তো আপনার নামটা যদি আপনি বলতেন। নাম রূপালী খাতুন। আচ্ছা, তো আপনি কি সমস্যা নিয়ে আমাদের ডায়াবেটিস সেন্টারে চিকিৎসার জন্য এসেছিলেন? ডায়াবেটিস নিয়ে। কতদিনের ডায়াবেটিস ছিল আপনার? আমার 3 বছর। আপনার যে ডায়াবেটিস, কিভাবে আপনি বুঝতে পারলেন যে আমার ডায়াবেটিসটা ধরা পড়লো? কিভাবে মানে আমার পেটে খুব সমস্যা হচ্ছিলো, তো ডাক্তারকে বললাম, তো বলছে যে আপনাকে পেটের ছবি করাতে হবে আর সঙ্গে ওগুলাও রিপোর্ট করবেন সুগারের। তো ওখানে গেলাম বহরমপুরে, দিয়ে আমি রিপোর্ট করালাম, তো দেখছি যে অনেক সুগার, কিন্তু আমার বাবা মা ভাই বোন সবারই সুগার বংশগত। আমি দেখলাম তো আমি অবাক হয়ে গেছি যে আমার এত সুগার, বাপরে। তো তারপরে এবার ডাক্তার মানে আমার বাড়িওয়ালা বললো যে আপনাকে তোমাকে টেনশন করতে হবে না, আমার তো টেনশন অনেকটাই হচ্ছিলো। তো বলছে যে তোমাকে আয়ুর্বেদিক ওষুধ খাওয়াবো, যে আয়ুর্বেদিক ওষুধ আপনার মিনিমাম 1.5-2 বছর খাওয়ার পর মানে একটু কমেছে, অতটা ভালো হয়নি। তারপরে আবার আপনার বহরমপুরে ডাক্তার দেখিয়েছি, ওখানে ওদের ওষুধে নর্মাল হয়েছে, কিন্তু ভালো তো আর হয়নি, নর্মাল হয়েছে। সাধারণভাবে অ্যালোপ্যাথি ওষুধে নর্মাল থাকে। হ্যাঁ, তারপরে আপনার ভিডিও দেখে আপনার খোঁজ পেলাম, তারপরে আপনার কাছে আসলাম। আচ্ছা, তো প্রথম বিষয় যেটা হচ্ছে যে আপনার সুগার যখন ধরা পড়ে, তারপর থেকে আপনি বিভিন্ন জায়গায় ওষুধ খেলেন, তারপরে আমাদের ভিডিও দেখে আপনি এখানে আসলেন। তো প্রিয় দর্শক, এবার হচ্ছে কি যে ওনার মুখ থেকে যে কথাগুলো শুনলেন, তো এবার আসি ওনার যে রিপোর্ট, এটা হচ্ছে, এটা দেখাচ্ছি আপনাদেরকে ওনার হচ্ছে লাস্ট রিপোর্ট। এটা সেটা হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে। তো 75 গ্রাম গ্লুকোজ খেয়ে ওনার রিপোর্ট এসছে 122। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ, যে 75 গ্রাম গ্লুকোজ খেয়ে 122, এটা হচ্ছে নন ডায়াবেটিক রেঞ্জ। তাহলে এটা আপনারা দেখতে পেলেন। এবার আসি আপনার তার আরও কিছু যে রিপোর্টগুলো আমরা করিয়েছি সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো এটা হচ্ছে ওনার ফাস্টিং গ্লুকোজ, যখন ওর আমরা হোমায়ার সিপেপটাইড এগুলো যখন করি, হ্যাঁ, তার সঙ্গে হোমায়ারের সঙ্গে গ্লুকোজ লেভেলটা থাকে। তো এটা হচ্ছে 87/87, যেটা নন ডায়াবেটিস, এটা হচ্ছে কলকাতা থাইরো কেয়ার থেকে এটা করা, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে এখানে ওর HbA1c অনসিটা, অনেকে HbA1c দেখতে চান। হ্যাঁ, তো HbA1c দেখানোর আগে আমরা তার আর রিপোর্টগুলো আগে দেখি। হ্যাঁ, তার সিপেপটাইড লেভেলটা দেখেন, আপনার সিপেপটাইড লেভেলটা যেটা এসছে। হ্যাঁ, তো এখানে সিপেপটাইড লেভেলটা কমের একটা কারণ আছে, যে তার হোমায়ার লেভেলটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ দেখার জন্য। বিশেষ করে সিপেপটাইডকে বুঝতে গেলে হোমায়ারটা আপনাকে ওর সঙ্গে বুঝতে হবে। তো হোমায়ারটা দেখেন মাত্র 0.23 এসছে। হ্যাঁ, যেটা আমরা বলি 1/1 নিচে, আর ওদের ওখান থেকে 2 নিচে থাকলেই হবে, ওটা যেটা রেফারেন্স দিচ্ছে। তো এটা হচ্ছে কি যে হোমায়াটা যেহেতু খুবই ওনার কম, হ্যাঁ, যার কারণে কিন্তু ওর শরীরে অত বেশি ইনসুলিনের প্রয়োজন ছাড়ে, অল্প ইনসুলিনেই কিন্তু ওনার কাজগুলো হয়ে যাবে, যার কারণে আপনি সিপেপটাইড লেভেলটা সেটা দেখতে পারলেন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখেন ওনার HbA1c দেখেন, কারণ হচ্ছে অনেকেই হয়তো বলবেন যে HbA1c দেখতে চাই। হ্যাঁ, তো এটা হচ্ছে HbA1c ওনার 5.1 এসছে ওনার HbA1c। তাহলে ওনারা তাহলে দেখতে পেলেন যে আমরা যে সায়েন্টিফিকভাবে আপনাদের সামনে প্রুফ করলাম, হ্যাঁ, যেহেতু আজকের সময়গুলো আমাদের কাছে খুবই কম, অনেক রুগী এসছে, তারপর রুগীদেরকে বসে রেখে আপনাদের সামনে ভিডিওটা করছে, যেন খুব একটু তাড়াহুড়া করছে, যে HbA1c আপনারা দেখতে পেলেন যে মূলত আমরা যেটা চাইছি সেটা হচ্ছে কি যে মানুষ সঠিকটা বুঝুক এবং এটা সায়েন্টিফিকভাবে প্রমাণ সহকারে বুঝুক,
আপনারা পেশেন্টের মুখ থেকে শুনলেন, এবার আপনাকে কেমন লাগছে? এখন শরীর ভালোই লাগে। আচ্ছা, তো আচ্ছা, প্রথমে সাধারণভাবে আমাদের যতগুলো পেশেন্ট প্রায় সবাইকে একটা জিনিসের সমস্যার সম্মুখীন হতে হয়, যে লোকেরা বলে যে তুই কি করছিস, তো এভাবে তো মেরে ফেলে দিবে, মরে যাবি, অমুক তমুক দিবে। আপনার তো অনেকে বলেছে, অনেকে বলছে যে কি ব্যাপার, শুকিয়ে গেছে কেন, এরা তো মরে যাবে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার শরীর আমাকে খুব ভালো লাগে, আমাকে ফিট মনে হয় নিজে, একটু বসে ভাই, যেন ওজনটা না বাড়ে আমি সেটাই চাইছি। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, অনেকে আমাদের পেশেন্টদেরকে এই ধরনের কথাবার্তা মানে বলেন আর কি, তো যারা অনেকেই মানে হতাশ হয়ে যায়, তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার ফ্যামিলির সাপোর্ট। তো আপনার আমার ফ্যামিলির সাপোর্ট, আমার হাজবেন্ডের সাপোর্ট, সবারই সাপোর্ট আছে। আচ্ছা আচ্ছা, তো এই সাপোর্ট যদি কারো থাকে তাহলে তার সেরকম সমস্যা হয় না, কিন্তু যখন তার ফ্যামিলি থেকেও যখন এই ধরনের কথাগুলো আসে, হ্যাঁ, যে মরে যাবি, উমুক তুমুক, এই ধরনের বিভিন্ন রকম সমস্যাগুলো, তখন কিন্তু সে আর টিকতে পারে না। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। তো বিশেষ করে অনেকে হয়তো জানতে চাইবেন যে আমাদের অ্যাড্রেসটা কোথায়। আমাদের অ্যাড্রেসটা এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, ধুলিয়ান, চাঁদপুর, ঝাড়খণ্ড বর্ডার, পিস লাইব্রেরি, ডায়াবেটিস সেন্টার। তো রুগী যেহেতু আজকে অনেক বেশি আছে এই মুহূর্তে, তো যার কারণে আপনাদেরকে আরও বিস্তারিত আমরা তথ্য দিতে পারছি না আর আলোচনা আগে বাড়াতে পারছি না। তো আজকে আমরা ভিডিও এই পর্যন্তই আমরা শেষ করছি। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বার যেটা হচ্ছে, সেটা হচ্ছে 9732624907, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো আমাদের শুক্রবার এবং মঙ্গলবারও আমরা বন্ধ রাখছি এখন আপাতত। তো শুক্রবার আর মঙ্গলবার বাদে যে কোনো দিন আমাদের খোলা থাকে, তবে আসার আগে আমাদের ওয়েবসাইটে গিয়ে MD আব্দুল কাইম.com, সেখানে গিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা এখানে আসবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।